ভিউয়ার্স, ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেগুলো নিয়ে বলবো আজকের এই ভিডিওতে। আপার প্রাইমারি ইন্টারভিউয়ের সময়ও কিন্তু আমি ইন্টারভিউ চলাকালীন ইন্টারভিউতে কীরকম ধরনের প্রশ্নগুলো ধরা হয়েছিল সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করতাম। ঠিক সেরকমভাবে প্রাইমারিতেও কিন্তু যে প্রশ্নগুলো ধরা হয়েছে, যে কটা আমার হাতে এসছে, সেই কটা প্রশ্ন আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন করা হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা তো করবই, তবে তার আগে এই ইন্টারভিউ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউ নেওয়ার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। প্রথম পর্যায়ে গত 27 ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। দ্বিতীয় পর্যায়ে 250-র বেশি আবেদনকারীকে ইন্টারভিউ নেওয়ার জন্য আগামী 10ই জানুয়ারি ডেকেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সকাল 10টা থেকে ওই দিন ইন্টারভিউ শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে হবে ইন্টারভিউ এই বিজ্ঞপ্তিতে, সেটাও বলে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ইন্টারভিউ প্রক্রিয়া হবে ভিডিওগ্রাফি অর্থাৎ ক্যামেরাবন্দি হয়ে। এবারেই নজিরবিহীনভাবে দ্বিতীয় পর্যায় থেকে ইন্টারভিউ প্রক্রিয়াতে একাধিক বদল আনা হচ্ছে। যে সমস্ত পরীক্ষকরা ইন্টারভিউ নেবেন তাদের দেওয়া হবে ল্যাপটপ। চাকরি প্রার্থীদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষকরা সেই নম্বর সরাসরি ল্যাপটপে অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পাঠিয়ে দেবেন। এখন এই অ্যাপটিটিউড জিনিসটা কী সেটাও কিন্তু আমি আলোচনা করব, তবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে সবটা বলে ওঠা সম্ভব হবে না। এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিন্তু অনেকেই আমাকে ফোন করেছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট ধরা হচ্ছে, এই অ্যাপটিটিউড টেস্টটা আসলে কী এই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলবো। অর্থাৎ আমি এখানে বলি যে এক্ষেত্রে দ্বিতীয়বার নম্বর সংশোধনের সুযোগ থাকবে না পরীক্ষকদের কাছে। তবে শুধু অ্যাপটিটিউড টেস্টের নাম্বারই নয়, বিভিন্ন ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট আছে আর কি, সেই ডকুমেন্টেশন ভেরিফিকেশনের জন্য যে নম্বর বরাদ্দ থাকবে সেই নম্বরও অনলাইনে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে পৌঁছে যাবে। অর্থাৎ এক্ষেত্রে নম্বর কারচুপির সম্ভাবনা কার্যত থাকবে না বলেই পর্ষদের আধিকারিকদের মত। গোটা প্রক্রিয়াকে স্বচ্ছভাবে করার জন্য এই উদ্যোগগুলি পর্ষদের আধিকারিকদের দাবি। প্রথম পর্যায়ে ইন্টারভিউয়ের দিনে পেন্সিলের পরিবর্তে পেনে নম্বর দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই নম্বর না মোছা যায়। তো আপনারা বুঝতেই পারছেন কেমনভাবেই এই ইন্টারভিউ নেওয়া হয়েছে বা নেওয়া হবে। তো ভিউয়ার্স, এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব 27 ডিসেম্বর ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন করা হয়েছে। সবগুলো আমার হাতে আসেনি, সেটা সম্ভবও নয়। যে কটা আমি পেয়েছি আজ পর্যন্ত সে কটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেটা আপনারা মন দিয়ে দেখবেন, ভিডিওটাকে একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি প্রায় 20টির ওপরে কোয়েশ্চেন কিন্তু দিয়েছি এই ভিডিওতে, তো সেটা আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এবারে আমি আপনাদেরকে ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করা হয়েছে সেগুলো বলবো। তো মন দিয়ে শুনবেন, স্কিপ কিন্তু একেবারেই করবেন না। আশা রাখছি আজকে আপনারা স্কিপ করবেন না। তো এক নাম্বার যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার বাড়ি কোথায়। তো এই প্রশ্ন সাধারণত ইন্টারভিউতে করা হয়ে থাকে। দুই নাম্বার হচ্ছে আপনার নাম কী বা আপনার নামের অর্থ কী। তিন নাম্বার, আপনি যেখানে থাকেন সেখানকার ঐতিহাসিক গুরুত্ব কী। তো এইটা কিন্তু জানতে চাওয়া হয়েছে যে আপনি যেখানে থাকেন সেখানকার ঐতিহাসিক গুরুত্ব কী। এবারে চার নাম্বার প্রশ্ন যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার সাবজেক্ট কী। আপনি যদি বাংলা নিয়ে পড়েন তাহলে আপনি বলবেন যে আপনার সাবজেক্ট হলো বাংলা, বা আপনি যদি ভূগোল নিয়ে পড়েন তাহলে আপনি বলবেন যে আপনার বিষয় হলো ভূগোল বা আপনার সাবজেক্ট হচ্ছে কি ভূগোল। এবারে পাঁচ নম্বর প্রশ্ন যেটা ধরা হয়েছে সেটা হলো যে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষকতা কেন করতে চাইছেন। স্বাভাবিক এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি শিক্ষক কেন হতে চাইছেন, এটাও করা হতে পারে। ছয় নম্বর প্রশ্ন, আপনার যে বিষয় সে বিষয়ের উপর থেকে প্রশ্ন করা হবে বা প্রশ্ন করা হয়েছে। ধরুন কারো যদি বাংলা থাকে তাহলে বাংলার ওপর থেকে প্রশ্ন করা হতে পারে। কীরকম প্রশ্ন করা হতে পারে, ব্যাকরণগত প্রশ্ন করা হতে পারে, বা সাহিত্য বিষয়ে কিছু প্রশ্ন, বা উপন্যাস বিষয়ে কিছু প্রশ্ন করা হতে পারে। এবারে সাত নাম্বার হচ্ছে মাইক্রো টিচিং কী, এটা ধরা হয়েছে। আট নাম্বার,
অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 9 নম্বর, স্মার্ট ক্লাস কি? 10 নম্বর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, যে জীবন বিজ্ঞান যাদের আছে, জীবন বিজ্ঞান আছে এমন একজনকে ধরা হয়েছে যে WWF কি আর এর কাজটা কি। 2 নম্বর, তাকে ধরা হয়েছে যে GTH এর ফুল ফর্ম কি। এবারে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে যার ভূগোল বিষয় ছিল তাকে ধরা হয়েছে ব্ল্যাক হোল কি। 12 নম্বর প্রশ্ন, ম্যাথ বিষয় যার ছিল তাকে ধরা হয়েছে যে ক্রিকেট খেলার মাঠে বার গ্রাফ কখন দেখানো হয়। এটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে ক্রিকেট খেলার মাঠে বার গ্রাফ কখন দেখানো হয়। তো এইটার উত্তরটা আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে এর উত্তরটা আসলে কি হবে। এবারে 13 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখুন, যে বিদ্যালয়ে কিভাবে মূল্যবোধের শিক্ষা দেবেন। 14 নম্বর, একজন শিক্ষক বা শিক্ষিকা কখন সার্থক হন। 15 নম্বর, একজন মেল স্টুডেন্ট একজন ফিমেল স্টুডেন্টকে সমানে বিরক্ত করে চলেছে, আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন। অর্থাৎ একজন মেল স্টুডেন্ট যে আছে সে কি করছে, সমানে ক্লাসের মধ্যে একজন ফিমেল স্টুডেন্টকে বিরক্ত করে চলেছেন, আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে সেটার কিভাবে সমাধান করবেন, এটাই জানতে চাওয়া হয়েছে। এবারে 16 নম্বর প্রশ্ন, বাচ্চাদের শূন্যের ধারণা কিভাবে শেখাবেন, বা প্রথম শূন্য লেখা শিশুদের কিভাবে শেখাবেন। 17 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা। 18 নম্বর, দ্বিতীয় শ্রেণীতে কি কি পাঠ্য বই আছে। অর্থাৎ আপনাদেরকে এখানে আমি বলবো যে যেহেতু এখানে দেখুন ধরেইছে যে দ্বিতীয় শ্রেণীতে কি কি পাঠ্য বই আছে, তাহলে আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কি কি বই রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে জেনে যেতে হবে। আমি বলবো যে ক্লাস 1 থেকে 5 নয়, একেবারে 8 পর্যন্তই জেনে যান যে কি কি বই আছে, কারণ আপনাদের শুনলে এটা মনে হচ্ছে যে প্রাইমারির আমি পরীক্ষা দিতে চলেছি, আপার প্রাইমারি জিনিস ধরতে পারে। হ্যাঁ, অবশ্যই ধরতে পারে, ঠিক আছে। তো আপনাদের যেখান থেকে খুশি কিন্তু প্রশ্ন করতেই পারে, কারণ আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারেন কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের, সুতরাং আপনাকে কিন্তু ক্লাস 8 পর্যন্ত যে কোনো বই থেকেই প্রশ্ন করতেই পারে। তো আমি বলবো যে এটা এমন কিছু কঠিন বিষয় নয়, আপনারা চেষ্টা করুন যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কি কি বই আছে সেগুলো ভালো করে দেখে যাওয়ার এবং মনে করে রাখার চেষ্টাটুকুও করবেন, যাতে প্রশ্ন করলেই আপনারা উত্তরটা ভালোভাবে গুছিয়ে বলতে পারেন যে এই এই বইগুলো আছে। এবারে চলে যাই 19 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা দেখবেন, যে সঠিকভাবে আবৃত্তি করতে গেলে শিক্ষার্থীদের আসলে কি শেখানো প্রয়োজন। সঠিকভাবে আবৃত্তি করতে গেলে শিক্ষার্থীদের আসলে কি শেখানো প্রয়োজন, এটার উত্তরটা কিন্তু আপনারা বলতেই পারেন যে ব্যাকরণ শেখানো প্রয়োজন। যদি আপনারা মনে করেন যে এর উত্তর অন্য কিছু হতে পারে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যতদূর আমি জানি যে এটার উত্তরটা কিন্তু ব্যাকরণ হবে। তো এবারে যাচ্ছি 20 নম্বর প্রশ্ন, যে ছাত্র যদি কোনো বিষয়ে দুর্বল হয় তখন শিক্ষক হিসাবে আপনার কি কি করণীয়, মানে আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন বা কিভাবে এটা সমাধান করবেন। 21 নম্বর প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি, যে যুক্তাক্ষর সম্পর্কে বাচ্চাদের কিভাবে ধারণা দেবেন। তো এই যুক্তাক্ষর সম্পর্কে বাচ্চাদের কিভাবে ধারণা দেবেন এই বিষয়ে বলতে গিয়ে আপনাদের এত ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি আপনারা ক্লাস 1 থেকে একেবারে 8 পর্যন্ত বইগুলো দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ক্লাস 2 এর যে বইটা আছে, যে আমার বই নামে একটা বই রয়েছে, সেই বইটাতে কিন্তু যুক্তাক্ষরটা কিভাবে বাচ্চাদের শেখানো হয় বা শেখানো যেতে পারে সেটা কিন্তু ওই বইয়ে কিন্তু বলে দেওয়া আছে। এবারে 22 এর দাগের প্রশ্ন, যে শিশুদের প্রথম বর্ণ কিভাবে লেখা শেখাবেন, শিশুদের প্রথম বর্ণ কিভাবে লেখা শেখাবেন, অর্থাৎ বর্ণ পরিচিতি তাদেরকে কিভাবে
করাবেন প্রথম। এবারে 23 নম্বর প্রশ্নটা দেখুন, যে যদি কোনো বাচ্চা পড়তে ভালোবাসে কিন্তু সে একেবারেই লিখতে চায় না বা সে লিখতে একেবারেই ভালোবাসে না, তাহলে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি করবেন বা এই সমস্যাটার সমাধান আপনি কিভাবে করবেন? অনেক বাচ্চারাই আছে যারা পড়তে খুব ভালোবাসে কিন্তু দেখা যায় তারা লিখতে একেবারে চায় না, লিখতে একদম তাদের ভালো লাগে না। সেই ক্ষেত্রে সেই বাচ্চাদেরকে আপনি কি কি পদ্ধতির প্রয়োগ করে সেই সমস্ত বাচ্চাদেরকে আপনি লেখাতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে বুঝিয়ে বলতে হবে। তো এইখানে আপনারা পয়েন্ট করে অনেকগুলি তথ্য দিতে পারেন বা পয়েন্ট করে অনেকগুলি সমাধান আপনারা এখানে দিতে পারেন, যে একটা বাচ্চাকে কিভাবে লিখতে শেখানো যায় বা একটা বাচ্চাকে কিভাবে লেখার প্রতি আগ্রহী করে তোলা যায়। সে যেমন পড়তে আগ্রহী হবে তার পাশাপাশি সে লিখতেও আগ্রহী হবে, সেটা কিভাবে, তো সেটা আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল 23টা প্রশ্ন যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসব। তো এতে আপনাদেরই উপকার হবে, এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে আপনারা এবার চেষ্টা করুন বাড়িতে এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করার, অন্যগুলো ভালোভাবে দেখুন, তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো আপনারা দেখতে থাকুন। এছাড়া আমি বলবো যে আপার প্রাইমারি যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো দেখুন, প্রাইমারি যে কটা ভিডিও আছে সেগুলো দেখুন। আপার প্রাইমারি প্রায় 50টির ওপরে ভিডিও রয়েছে আর প্রাইমারির তো প্রায় 20টির ওপরে ভিডিও রয়েছে, আপনারা এগুলো দেখতে থাকুন। আপনারা চাইলে ইন্টারভিউ রিলেটেড কতগুলো পিডিএফ বই রয়েছে, ইবুক আছে, সেগুলো আপনারা নিতে পারেন, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই বইগুলোও নিয়ে নিতে পারেন। এছাড়া অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে আপার প্রাইমারির ভিডিও দেখে কি আমাদের উপকার হবে, অবশ্যই উপকার হবে, কারণ ইন্টারভিউ জিনিসটা এমনই, টিচার ইন্টারভিউ বিশেষ করে বলবো, যে টিচার ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে যে কোনো টিচার ইন্টারভিউতে কিন্তু ধরা হয়ে থাকে। সুতরাং এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে, সেখান থেকে আপনারা আরও কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।